টেবিলে খালি আনের আনের তো এক পর্যায়ে ধোঁয়া উড়া কি একটা জিনিস হারলো, এটারে মনে হয় চিকেন সিজলিং বা কিছু একটা কয়। ধোঁয়া উড়ে বাষ্প উড়ে ওমা এমন কারবার শুরু হয়েছে উড়া রেস্টুরেন্ট ব্যাগা। মানুষ খালি কাশতেই আছে, কাশতে 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 মানুষের জান বাড়ি গেছে। এত তো টেন্ডার জুসি এটা সেটা কই, আসলে ফুড ব্লগার এর মতো ফুড রিভিউ দিয়েন না। আসসালামু আলাইকুম ফেনিবাসী, আশা করি ব্যাগে ভালো আছেন। তো নতুন আরেকখান ব্লগ চলে আসি। গত ব্লগে কইছিলাম যে বিজয় সিং দিঘি গোল্ডেন শিশু পার্কে ঘুরবের হরে আন্ডা বেগুন চলে আসি, পাশেই মজা আছে কাবাবেন রেস্টুরেন্ট হাউসে। তো আজ যাই হয়েছে মজায়ন কাবাবেন রেস্টুরেন্ট হাউসের ব্লগ লই চলে আইলাম, যদিও আর একটু এডিট করতে বহুত দিন দেরি হয়ে যায়। মানে ইয়ানের খানা দানা কেন বাথরুমে তুনো গেছে গই মনে হয়, এমন অবস্থা, এত দেরি করে এলাইছি আই। তো সরি ইয়ানের লাই বলি। তো ঢুকি প্রথমে দেখলাম যে খুব সুন্দর পরিবেশ ভিতরে, ইয়ানে একটা ফটো জোন করছে সুন্দর, আর চারপাশে দেখাইলে দেখবেন যে একদম প্রাকৃতিক পরিবেশ। আমি তো একজন গাছ প্রেমী আর আই তো এই গাছ দেখলে ফিদা ওই। তো ইয়ানে দেখিয়ে যে মানে সব জায়গায় গাছ আছে তবে খুবই অল্প পরিমাণে থাকে। এই রেস্টুরেন্টে দেখলাম যে খুব সুন্দর করে একদম গাছ দিয়ে সাজাইছে পুরো রেস্টুরেন্টটা। তো আমি ঘুরি ঘুরি প্রথমে ঢুকবার আগেই গাছ এগুন বেগুন চাইলো ইয়ের, আমি তো বেশিরভাগ গাছই চিনি। এই যে ইয়ানে সুন্দর একটা কলাবতী গাছ আছে, ইয়ে দেখি আর চোখ আটকাই গেল। তো একটু ফুলের এই দৃশ্যটা লই লইলাম, মানে গোল্লাই থাই কলাবতী। ইয়ানে আরও আছে বিভিন্ন কালারের, মানে কাঠ গোলাপ থেকে শুরু করি এমন কোনো গাছ নাই যে ইয়ানে নাই, আর কাছেও এই সমস্ত গাছ প্রায়ই আছে। তো আর কাছে হিলে বলি বেশি ভালো লাগছে। তো আমরা ভিতরে ঢুকলাম, রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটাও মানে খুবই সাজানো গোছানো সুন্দর, ডেকোরেশনটা সুন্দর আছে। হাই বলো, এখানে দিব না। তো আর বাতিজির কথা চলতেই থাকবো, হিতির কথা আর বন্ধ হইত না, হিতে একটার পর একটা প্রশ্ন করতেই থাকবো করতে থাকবো। তো আর এদিকে হিতির কথারে এক পাশে হালাই রাখি, মেনু বুক লই বই গেছি যে কি কি আছে, কি কি খাওয়ান যায়, কি কি অর্ডার করান যায়। আমি খুব মনোযোগ দিই মেনু বুকটা চাইয়ের, দেখি যে অনেক কিছুই আছে এখানে, চিকেন মশলা, কাচ্চি, বিরিয়ানি, চাপ, অনেক কিছুই আছে। তো এর কাছে যে এই জিনিসটা পছন্দ হইলো বা খাইতে ইচ্ছা করলো এটা হইলো যে কি চিকেন চাপটা। তো যেহেতু আন্ডা লগে আরও সদস্য গেছে, এক একজনের এক এক পছন্দ, আরও মেলা কিছু অর্ডার করছি, এটা অনেক করে দেখামু ইয়ান অনেক করে মেনু বুকটা একটু দেখাই দিয়ে। আর রেস্টুরেন্টে মোটামুটি ভিড়ও আছে, অনেক মানুষ দেখলাম, একটা মানে ফ্রেন্ডস গ্রুপ আসছে, ওরা মনে হয় বার্থডে সেলিব্রেশন করছে ইয়ানে। তো জায়গাও আছে অনেক বড়। তো কয়েকটা আইটেম অর্ডার করার পরে আমরা হয়েছে খাবার এলাকা অপেক্ষা করি, এর আই আর ভাতিজির লগে বকিয়ে দুষ্টামি করি। এর আর হিতি হয়েছে মানে মূলত আর কানের দুলেগুনের উপর ক্র্যাশ খাইছে, হিতির কানের দুলেগুন খুলে দিয়ে দিতাম, হিতি মনে করছে এটা খেলনার জিনিস, হিতি খেলবো কানের দুলেগুন দিই। তান্ডা অপেক্ষা করতে আসি, আন্ডা খাবার অন আইয়ের না, দেখি যে পাশের টেবিলে খালি আনের আনের তো এক পর্যায়ে ধোঁয়া উড়া কি একটা জিনিস আনলো, এটারে মনে হয় চিকেন সিজলিং বা কিছু একটা কয়। ধোঁয়া উড়ে বাষ্প উড়ে ওমা এমন কারবার শুরু হয়েছে উড়া রেস্টুরেন্ট ব্যাগা। মানুষ খালি কাশতেই আছে, কাশতে 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 মানুষের জান বাড়ি গেছে, এত পরিমাণে ধোঁয়া। এক পর্যায়ে মানুষ মানে আমরাও হাসা শুরু করছি, ইয়ানের মানুষ বেগুন হাসা শুরু করছে, মানে কি এমন জিনিস, যারা অর্ডার করছে হেরগো বাচ্চারা আরও বেশি জোরে কাশতে আছে। এটা দেখি মানে মানুষ হাসাও শুরু করছে, আবার ব্যাগের কষ্টও শুরু হয়ে গেছে, কেউ কেউ তো মানে বাইরে পর্যন্ত বাইরে হয়ে গেছে, তাদের মানে দম বন্ধ হয়ে যায় ধোঁয়ায়, এমন অবস্থা হয়ে গেছে। তো আমরা কোনোরকম সহ্য করি, ভিতরে বই থাকি অপেক্ষা করি, আর খাবারের লাই এই পর্যায়ে আর খাবার চলে আসছে। আমি খানাও শুরু করে দিয়েছি, আমি অর্ডার করছিলাম হয়েছে চিকেন চাপ, চিকেন চাপের লগে ইয়ানো হয়েছে যেন কি পরোটা, আর দিছে হচ্ছে একটা গার্লিক সস দিছে, আর একটা জানি কি রায়তা দিছে মনে হয়। তো যেহেতু আমি ফুড ব্লগ আনো ওইভাবে রিভিউ দিয়েন না, এটা আমরা খাইছি কিয়া জাস্ট আনে করে এটা দেখাই। আর এদিকে চিকেন মশলা আর পরোটা অর্ডার করছিলাম, এদিকে কাচ্চি, এদিকে হয়েছে যেন কি একটা চিকেন বিরিয়ানি। তো কইলাম না আমরা কয়েক রকমের আইটেম অর্ডার করছি, তারপরও ছোট্ট করি কই দিই এই যেহেতু খাইতাম আইসি টেস্টটা কীরকম লাগছে, এটা তো কইতামই হারি, কিন্তু টেন্ডার জুসি এটা সেটা কই, আসলে ফুড ব্লগার এর মতো ফুড রিভিউ দিয়েন না। ওই আমি যে চিকেন চাপটা অর্ডার করছিলাম এটা আমার কাছে বেস্ট লাগছে অন্য সব আইটেমের মধ্যে, ফেনির মধ্যে আমার কাছে মনে হয়েছে এই চাপটা বেস্ট। মানে সাথে যে সস দিছে, সসটা, সালাডটা, মানে সব আইটেমই আমার কাছে খুবই মজা লাগছে। পরোটাগুলোও খুব সফট ছিল আর ভালো ছিল, আর
অন্য দিকে আমার ভাগ্নি চিকেন বিরিয়ানি অর্ডার করছিল, কাচ্চি অর্ডার করছিল, আর হচ্ছে যেন কি চিকেন মশলা অর্ডার করছে ভাইয়া ভাবি আপু এরা। চিকেন মশলাটাও মজা ছিল, সবগুলো খাবারই মজা ছিল। তবে আমি একটা জিনিস বলতে চেষ্টা করবো, সেটা হইলো মজান কাবাব রেস্টুরেন্টকে আমার কাছে কাচ্চির ফ্লেভারটা একটু বেশি স্ট্রং লাগছে, গরম মশলার যে ফ্লেভারটা। কাচ্চির এই ব্যাপারটা যে শুধু ভিডিওতেই কইয়ে তা নয়, এটা আমি অবশ্য সরাসরি হেগুনেরও কই আইছি যে আমার কাছে জাস্ট শুধু একটু স্ট্রং ফ্লেভার লাগছে, মানে আর সব কিছু ঠিক আছে, সব আইটেমের টেস্টও ভালো লাগছে, আর এদের ব্যবহার সার্ভিস সব কিছু খুবই সুন্দরই লাগছে আমার কাছে, স্টাফগুলার আচার আচরণ সব কিছু ভালো, যদিও একটু সময় লাগাইছে দিতে। এটাই তো, ভালো খাবার পাইতে হইলে, ফ্রেশ পাইতে হইলে তো সময় লাগাইতে হইব। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। এটাই ছিল মজান কাবাব রেস্টুরেন্টের ছোট্ট একটা ব্লগ। আমার কাছে যদি ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন, আর কথার লগে মিল আছেন কিনা, কার কার যাওয়া যাওয়া হয়েছে এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।